বন্ধুর তরফ থেকে জোরে হাত তালি হোক ভাই, ঝিমিয়ে পড়েছেন নাকি? সাড়ে নটার সময় অন্তরা চৌধুরী, ওকে আশীর্বাদ করুন, ও যেন আরো বড় হতে পারে। আর আমার মনে হয় অসাধারণ গান করে, আপনারা আশীর্বাদ করলে অনেক বড় হবে। সবিতাকে অনেক ধন্যবাদ। এরপর আমি মঞ্চে যাচ্ছি। আপনারা জানেন আমি যখন কিছু ঘোষণা করি চেষ্টা করি সেটা সম্পূর্ণ করার, যদিও আমার গানের শিল্পী শেষ ছিল সবিতা দিয়ার অন্তরা। এমন একজন শিল্পীকে ডাকবো যিনি সুদূর বোম্বে থেকে এই মাত্র এসে কলকাতার বিমানবন্দরে পৌঁছেছে মহাভারতের টিভি সিরিয়ালে শুটিং করে। আপনাদের প্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় মঞ্চে আসছে। দেবশ্রী রায়, ঠিক আছে, মহাভারত করার পরে তার সুন্দর চেয়ার হয়ে যাচ্ছে ভাই। আমি প্রতিবন্ধী ভাই বোনের তরফ থেকে ডাকছি দেবশ্রীকে ওই প্রীতি উপহার দেওয়ার জন্য। এটা প্রতিবন্ধী ভাই বোনের তরফ থেকে তোমায় দিয়েছে, আমার মনে খুব ভালো জিনিস আছে এর ভেতরে, সুন্দর সুন্দর বিস্কুট রোজ খাবে সকালবেলা উঠে চা। আচ্ছা চুচুরি, আমি কিছু বলার জন্য আমি অনুরোধ করছি তোমাকে। নমস্কার, প্রথমে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, প্রতিবন্ধীর ভাইকে জানাই আমার শুভেচ্ছা। আজ এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ধন্য মনে করছি নিজেকে। আমি আশা রাখি এরকম অনুষ্ঠানে আমি আবার আসতে পারব। যে উদ্দেশ্যে এই অনুষ্ঠান হচ্ছে সেই উদ্দেশ্য সফল হোক, এইটুকু বলি। আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ, নমস্কার। ওর মাইকটা ধরা দেখেছিলেন, সব সময় লেখা কিছু করলেই বাঁ হাতে, শুধু এইটুকু বলে তোমায় ওরা বিদায় জানাবে না। হ্যাঁ, বাঁ হাত দিয়ে একটা লটারি করো, যেটা তুললে কার ভাগ্য কি হয় দেখি। বাঁ হাত দিয়ে টানাতে তুলো না, বাঁ হাতে, কিন্তু লেখা এমনি। ও আচ্ছা, জানাতে করা আছে। এই বছরে ভালো করে গান শিখছে, সামনের বছরে শোনাবে আপনাদের। 475 মানে 475 ফার্স্ট কনসোলেশন প্রাইজ তিনি পেয়েছেন। মঞ্চের পেছনে এসে আপনার উপহার আপনি নিয়ে যাবেন। হয়ে গেছে আপনাদের লটারি, আরো দুটো। ফার্স্ট প্রাইজ 360 মানে 340 যিনি নেননি তিনি, ও 360 360 তিনি আসবেন, যদি আসেন আপনার লটারির পেছনে আছে, আপনি নিয়ে যাবেন। যিনি এই 360টা নিতে আসেননি তাই জন্য আমরা নতুন করে আরেকটা ফার্স্ট প্রাইজ লটারি ড্র করছি দেবশ্রী রায়ের হাত দিয়ে। না তোলো আরেকটা, তুমি তো লেখা বাঁ হাতে, তো ও চুলাস্তায় বাঁ হাতে। হ্যাঁ, 361 মানে 361 যিনি পেয়েছেন তিনি মঞ্চের পেছনে আসেন। 360-এর পর 361, এক নম্বরে কার ভাগ্য হয়েছে যিনি, আরো দুটো আছে, তুলে দাও আরো দুটো। 361 যিনি আছেন চলে আসেন। আজকে যে প্লেনটা এসছে ওটার নাম্বারও ছিল 274, বোম্বে কলকাতা ফ্লাইট নাম্বার, বিকেলের ফ্লাইটটা 274 হয়। তুমি চলে যাচ্ছ, সবাইকে ধন্যবাদ দাও। আর আমি ধন্যবাদ তোমাকে দেবো না, কারণ আমার তো সবসময় তোমার উপর জোর আছে, যেখানে বলবো আসতেই হবে। আর এটা তো একটা শুভ কাজ যেটা আমি প্রতি বছর করি সেটা তুমি জানো। আর তুমি আমি মিলে একটা অনুষ্ঠান করেছি কিছুদিন আগে টেগোর রিসার্চ ইনস্টিটিউটের সাহায্যে, যেখানে মান্না রায়, হেমন্ত মুখার্জি আর সতীনাথ দা গান করেছিল। আমি সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা, নমস্কার, আবার সুযোগ। তাই কিছু কথা বলবার জন্য আপনাদের সামনে দাঁড়ালাম। গত বছর আমি এখানে এসেছিলাম, যে মহৎ উদ্দেশ্য নিয়ে, যে কারণে এই অনুষ্ঠান, সেখানে আমার শিল্পী বন্ধুদের তরফ থেকে বা আমাদের চলচ্চিত্র এবং মঞ্চের সমস্ত শিল্পী এবং কলা কুশলীদের তরফ থেকে আমার সামান্যতম উপস্থিতি যদি
তাদের প্রেরণা দেয়, সেজন্য আমি এবং আমার বন্ধুদের তরফ থেকে আমি সর্বদাই প্রস্তুত থাকি। তো এখন মুশকিলটা দাঁড়ায় কি, আমি যে কথাই বলি আপনারা ধরে নেবেন সেটা আমি গালা গালা দিচ্ছি, তার কারণ আমার এই মুখশ্রীটা, এবং আমি ছবিতে পর্দাতে বা নাটকে যে ধরনের অভিনয় করে থাকি তার জন্য। তো আমি এবার চেষ্টা করছি যদি লাইনটা পাল্টানো যায়, এই বয়সে আগে হ্যাঁ ওটা আমি করছি, আমার ভাই ছোট ভাই হচ্ছে। তো আমি যার জন্যে কিছুদিন আগে, সেটাও আর একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, এই বুড়ো হারে আর কি বর্তমানে আমার এক বন্ধু সুব্রত ভট্টাচার্য তিনি এসেছেন এখানে, তার সঙ্গে ফুটবল খেলতে গেছিলাম। তো সেই সে যথেষ্ট পালন করেছিল এবং তার জন্য আমি তার প্রতি খুব অভিমান দেখিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি বোধ হয় না খেললে ভালোই হতো, ঘাটে ঘাটে প্রচন্ড ব্যথা হয়েছে। কারণ এই প্রতিবন্ধীদের যে অনুষ্ঠান, এদের প্রতি আমাদের একটা ভালোবাসা আমার আছে। কারণ আমাদের একজন পৃথিবী বিখ্যাত খেলোয়াড় লেভি আসিন, যারা খেলাধুলো নিয়ে চর্চা করে থাকে তারা জানেন যে লেভি আসিন তার গত 2 বছর আগে প্র্যাকটিস করার সময় আঘাত পেয়ে একটা পা হয়েছিল। কিন্তু তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল যে আপনি আর মাঠে ফিরে যাবেন কেমন করে, লেভি আসিন বলেছিল তোমরা জানো না আমাদের দেশের যে সমস্ত ক্রীড়ামোদী যে সমস্ত ক্রীড়ানুরাগী আছেন তাদের ভালোবাসা তাদের সহযোগিতা তাদের আন্তরিকতা ঋদ্ধতা আমাকে মাঠে খুব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। সে যেদিন হসপিটাল থেকে ছাড়া পেয়েছিল তার 2 মাস বাদে মাঠে গিয়ে সে রাশিয়ান যে স্কুল ফুটবলের যে ডিরেক্টর ছিলেন স্কুল ফুটবলের ট্রেনিং উনি শুরু করেছিল। সুতরাং আজকে যে অনুষ্ঠানে আমরা এসেছি সেই প্রতিবন্ধীদের যে আমাদের ভালোবাসা আমার তাদের প্রতি আছে বা তাদের সঙ্গে যে আমরা আছি, তারা যে আমাদেরই মতো একজন হয়ে সমাজে চলতে পারে তার জন্য যে সহযোগিতা আপনারা করেছেন বা যে ভালোবাসা আগামী দিনে দেবেন, আমি আশা করি সেই ভালোবাসা সহযোগিতার দ্বারা তারা নিশ্চয়ই আমাদের মতো বা যারা শিল্পী আজকে এখানে এসেছেন তা সেই শিল্পকর্ম বিন্যাস হয়তো সমাজে ঘটাতে পারবে। আপনারা জানেন যে একজন নৃত্যশিল্পী আমরা শুনেছি বা দেখেছি যে নৃত্যশিল্পী সে প্রতিবন্ধী হলে পরেও সে সমান তালে নেচে আমাদের যথেষ্ট আনন্দ দান করেন এবং শিল্পের বিন্যাস ঘটায়। আপনারা এরকম আমরা অনেক দেখেছি, আমাদেরই একজন ক্রিকেট খেলোয়াড় কলকাতা আছেন জিতেন্দ্র সিং, তার পা তাকে প্রতিবন্ধী রূপে রূপান্তরিত করা হয়েছিল কিন্তু সে মাঠে ফিরে এসেছিল। একজনের কথায় সুনীল গাভাস্কার এসে বলেছিল যে তোমার যদি নিষ্ঠা থাকে তুমি নিশ্চয়ই মাঠে ফিরে আসবে এবং সাথে ক্রীড়ানুরাগীদের নিশ্চয়ই সহযোগিতা আন্তরিকতা থাকবে। সুতরাং আমাদের যদি আন্তরিকতা বা ঋদ্ধতা এই প্রতিবন্ধীদের প্রতি থাকে তারা নিশ্চয়ই আমাদের মতো সমাজে সাধারণ জীবনযাপন এবং শিল্পীদের মতো শিল্পের বিন্যাস তারা ঘটাতে পারবে সমাজে। আশা করি আপনাদের সহযোগিতা থাকবে, অসংখ্য ধন্যবাদ রইল আমার তরফ থেকে। আমি খুব খুশি হয়েছি এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে, আমি তোচন ঘোষকে আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে হয়েছে এবং আগামী দিনেও হবে, এই বলে আমি আমার তরফ থেকে সূচনা করছি। ভাই বোনদের তরফ থেকে একটা ছোট্ট প্রীতি উপহার তোমায় দিল, এখানে বিপ্লব বাবু আছে, বিপ্লব বাবুর হাতে দাও, বিপ্লব বাবু ওটা তোচন বাবুকে দিন আমাদের তরফ থেকে, এটা কিন্তু আমাদের তরফ থেকে বিপ্লব চট্টোপাধ্যায় আর প্রখ্যাত খেলোয়াড় সুব্রত ভট্টাচার্য যারা আজকে এই অনুষ্ঠানে আছে। আর একটা ঘোষণা আপনাদের সামনে করছি আমি, যে ঘোষণাটা আমি প্রতি বছর ভালোভাবে করি না, এবছর ভালোভাবে করছি, কারণ আমার ছোটবেলার বন্ধু বিপ্লব সামনে দাঁড়িয়ে আছে, সুব্রত দাঁড়িয়ে আছে ওইখানে, দেবশ্রী আছে। আমি আগামী রবিবার এই প্রতিবন্ধী আমার আরেক বন্ধুর মতো হয়ে গেছে তপন কুমার ধর, তাকে নিয়ে আমি বোম্বে যাচ্ছি, কারণ আমি 5 বছর ধরে এদের যে অনুষ্ঠান করেছি টাকা হয়তো এরা সংগ্রহ করেছে হয়তো খুব বেশি পারিনি, 30-40 হাজার টাকা হয়তো অনুষ্ঠান থেকে এদের উঠেছে, কিন্তু আমি এত খেটে এদের এই অনুষ্ঠানে এত কম পয়সা ওঠে বলে আমি বলেছি আমাকে দিয়ে একটা বড় অনুষ্ঠান এবার করিয়ে নিন। তাই জন্য আমি ওনাদের নিয়ে এই রোববার দিন যাচ্ছি সুদূর বোম্বেতে। আমি বাপিলাহি এখান থেকে ফোন করেছিলাম সুধাচন্দন, যাকে নিয়ে আমি 9 অক্টোবর বর্ধমান সিনেমা একটা বড় অনুষ্ঠান করছি, এদের কথা বলেছি, বলেছে আপনি নিয়ে আসুন আমি কথা বলছি। আমার সকলে যেরকমভাবে আশীর্বাদ চেয়েছে তাদের অভিনয় জীবনের জন্য খেলার জীবনের জন্য, আমি আপনাদের কাছে সংগঠক হিসেবে একটা আশীর্বাদই চাইছি। আমি আমার সারা জীবনে অনেক অনুষ্ঠান করেছি, সারা বছর হয়তো অনেক অনুষ্ঠান করব, অনেক পয়সা পাবো, কিন্তু এখানে আমার কোনো পয়সার সম্পর্ক নেই।
আমি একটা মহৎ প্রচেষ্টাকে প্রতি বছরে করে দিই, আর আপনারা আমায় আশীর্বাদ করুন আমি যেন বোম্বেতে নিয়ে গিয়ে এই অনুষ্ঠানটা সফল করতে পারি, এটাই আপনাদের কাছে আমার বিশেষ ভালোবাসা এবং বলা রইল। আর বাবলু যদি কিছু বলে বলো। ঠিক আছে, আজকের মতো এই অনুষ্ঠান এখানেই, আপনাদের অশেষ ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য, আবার দেখা হবে, নমস্কার।